জায়গাটাতে আসলে মনটা নরম হয়, মরণের কথা স্মরণ হয়, জি দেশের কথা ভাবতে হয়। এখানে অনেকে এসে বলে আমাকে, সর্বপ্রথম এসে যে বলবো ভাইয়া হুমায়ুনপুরি স্যারের কবরটা কোথায়, ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি। দিনটি আসলেই তার ভক্তদের মনে এক বিষাদ শূন্যতা নাড়া দেয়। একজন সত্যিকারের অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি। নিজের চরিত্রকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলতেন যে দর্শকরাও হারিয়ে যেতেন সেই অভিনয়ের মায়াজালে। কর্মজীবনে দাপটের সঙ্গে খল চরিত্রে অভিনয় করে গেছেন এই অভিনেতা। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেও যে দর্শকদের মনে জায়গা করে নেওয়া যায় সেটি তিনিই প্রমাণ করে গেছেন। ইতিবাচক চরিত্রেও তার অভিনয় ছিল অতুলনীয়। শুধু সিনেমা নয়, টেলিভিশন নাটক এবং মঞ্চেও তার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। বাংলা নাটক, মঞ্চ ও সিনেমা সব পথেই তিনি হেঁটেছেন সমানতালে। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে নিজ বাড়িতে মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা যান। এসেছি মরহুম হুমায়ুন ফরিদির সমাধির সামনে। এটাই হচ্ছে আমাদের সবার প্রিয় অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদির সমাধি। এর আগেও একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মরহুম হুমায়ুন ফরিদি কোথায় শায়িত আছেন। এটা হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। এই কবরস্থানে আসার পরে এর আগে আমি এই যে মামা শেখ মতিউর রহমান, ওনার সাথে দেখা হয়েছিল। আজকেও দেখতে পাচ্ছি উনি এখানে কাজ করছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি, আপনি কেমন আছেন? তো এই রোদের মধ্যে এত কষ্ট করে কাজ করার কি দরকার, বিকালে করতেন? মামা ভালোবাসা এবং শ্রদ্ধা যদি হৃদয়ে থাকে রোদ জ্বর বৃষ্টি কিছু গায়ে লাগে না। এই ফুল গাছগুলো কে লাগিয়েছে? এখানে যা আছে ফুল মামা সমস্ত ফুল কিন্তু আমার লাগানো। ও আচ্ছা আচ্ছা। এটা আমি নিজেই লাগিয়েছি, ওনার একজন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে বলা হয় লিজেন্ড। আচ্ছা। আর ওনারকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের নতুন প্রজন্ম ওনার ভক্ত বন্ধু আসে। আচ্ছা। যদি ওনার কবরটা সুন্দর না লাগে তাহলে তো মানে একটু অন্য মানে একটু ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমি কি অনেকের কবরই সাজিয়ে রেখেছি, তবে ওনার কবরটাও আমি কাজটা মানে এই কবরের এই যে সৌন্দর্য আপনি আপনি দেখাশোনা করেন এই কবরটি? হ্যাঁ মামা, এটা সম্পূর্ণ আমি নিজের তাগিদে আসি নিজে। ও আচ্ছা আচ্ছা। এগুলো এগুলো কি কি ঘাস মামা? এগুলো এটা ফুল ফুল গাছ, এটা মামা অনেকেই বলে মাসিফুল। ও আচ্ছা আচ্ছা। আর এই এই যে এই যে এটা একটা বিদেশি ঘাস, এটা সুন্দর সবুজে সবুজে একদম কাইটে দিছে তো। হ্যাঁ। আবার সুন্দর হয়ে যাবে, সবুজ একদম সুন্দর হয়ে যাবে, কিছুটা উলুপোকা নষ্ট করে দিয়েছে, এখন বীজ দিয়েছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, আবার খুব সুন্দর দেখাবে। আর এই যে এই পাশে কি কোনো ফুল গাছ লাগাবেন? না না, এইদিকে কোনো আর ফুল হবে না, এটা একটা সুন্দর। মাটিগুলো এইভাবে আলা ইয়া করে রাখছেন? এটা মাটিগুলো দিছি যাতে এখানে ওই যে মাটিতে একটা যে যে গ্যাস গ্যাসগুলো। ও আচ্ছা। এখানে কি কোনো সার দিতে হয় মামা? কোনো সার দেওয়া লাগে? সারটা দিতে হয় অনেক সময়, অনেক সময় সার ছাড়াই কি হয় এগুলো? না সার ছাড়াই হয় তো, বেশি প্রতিদিন পানি দিতে হয় তো, প্রতিদিন পানি যত্ন করতে হয়, একটি ফুল সহজে কিন্তু ফোটে না। আচ্ছা মামা, এই যে এইটা কি গাছ? এটা বকুল গাছ মনে হয় নাকি? এটা বকুল ফুল? বকুল ফুল গাছ, এটা একজন ওনার একজন ভক্ত এনে দিয়েছিলেন। উনি নাকি বকুল ফুল খুব ভালোবাসতেন, তখন উনি আমাকে বলছিলেন যে ভাইয়া আমাকে একটি বকুল আমার পক্ষ থেকে একটি বকুল ফুলের চারা রোপণ করে দিন। উনি খরচ দিছে এই গাছে? হ্যাঁ। উনি এমন একজন ভক্ত যে আসলে এইরকম ভক্ত যদি তৈরি করে রেখে যাওয়া যায় তাহলেই তো
মানে মৃত্যুর পরও মানে তাদের আত্মা হয়তো আল্লাহ শান্তি করে রাখবে, কারণ ভক্তরা দোয়া করে, কারণ ওই ছেলেটার নাম হইল অরণ্য। আচ্ছা আচ্ছা। ওনার বাড়ি সিলেট, প্রতি মৃত্যুবার্ষিকীতে বড় একটা ফুলের তোড়া নিয়ে আসে, আমাকে ফোন দেয়, আমাকে নিয়ে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এবং দোয়া করে যে ওনার মৃত্যুর পর যে মানুষ যে ওনাকে এত ভালোবাসে, যে ভালোবাসার কোনো শেষ নেই। এখানে অনেকে আইসা বলে আমাকে, সর্বপ্রথমে আইসা যে বলবো ভাইয়া হুমায়ুনপুর স্যারের কবরটা কোথায়। আচ্ছা। মানে আইসা বলবে কমপক্ষে এখানে প্রতিদিন যদি 100 জন পর্যটক বা এখানে যারা দর্শন দেবো কবর যারা আসে এদের মধ্যে মনে করেন 50% লোকই এখানে বলবে যে দেখি মামা এই পাশে কি কি গাছ লাগিয়েছেন একটু দেখান আমাকে। এটা হলো মামা চাইনা টগর। যেহেতু আমাদের সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে, হ্যাঁ হ্যাঁ, কিছু পুষ্টি আমাদের চাহিদা মেটাতে হবে, এই জন্য একটি ফলন্ত গাছ এবং কি এটা মানে ফলের গাছটা আপনি লাগিয়েছেন। ফলন করেছি শুধু এখানে ফলের গাছ না, এই আমি ফুল গাছ, আম, জাম, কাঁঠাল, লেবু, জাম্বুরা বহু প্রকারের চারা আমি এখানে কিন্তু রোপণ করেছি। ওনার কবরটি আপনি পরিচ্ছন্ন রাখেন, ওনার এখানে ফুলের গাছ লাগান, কেন আপনি এর কারণটা কি একটু বলেন আমাকে? কারণটা হলো দেখেন, জন্মেছিলে যখন, হেসেছিলে তুমি, এমনি চরিত্র ফিরিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে বুব। আচ্ছা। ওনার কিছু কিছু উক্তি আছে এখনো আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আচ্ছা, তাদেরকে মানে অনেক কিছু জাগিয়ে তোলে, অনুপ্রাণিত করে, অনুপ্রাণিত করে এবং মৃত্যুকে আলিঙ্গন করো, মৃত্যুকে ভয় পেও না, ভালোবাসার সমুদ্র বিশাল, ভালোবাসার কোনো নাপকারি নাই, বিভিন্ন ধরনের অনেক অনেক উক্তি আছে, এগুলো বলে কিন্তু অনেক কিন্তু জনপ্রিয়। হ্যাঁ হ্যাঁ। তাছাড়া চলচ্চিত্র অঙ্গনে উনি অনেক একজন গুণী মানুষ। হ্যাঁ। কারণ আমি এই জন্যই এই কাজগুলো করি যে যাতা যারা এখনও ভালো একটা দায়িত্বে রয়েছে তারা যেন একটু ভালো কিছু করে। আচ্ছা। ভালো কিছু করে, ভালো কিছু করার পর মৃত্যুবরণ করলে হুমায়ুন ফরিদি স্যারের মতো অনেক ওনাকে দেখার জন্য যেমন অনেক দূর দূরে তোমার ভক্তবন্ধু আসে, যারা এখনও চলচ্চিত্র অঙ্গন আছে বা চলচ্চিত্র অঙ্গন অনাকালী দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা রয়েছে ওনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, ওনারা যেমন ওনাদের প্রতি যেন মানুষের ভালোবাসা সৃষ্টি হয়, ওনাদের প্রতি যেন আমাদের শ্রদ্ধা সৃষ্টি হয়, তাহলে দেখবেন মৃত্যুর পরও মানুষ কবরের পাশে এসে দোয়া করবে আর আপনাদের জন্য প্রাণ ভরে কাঁদবে আর বলবে আল্লাহ ওনাকে মাফ করুক, ওনার প্রতি যে একটু ভালোবাসা সৃষ্টি হোক, আল্লাহ ওনাকে যেন ভালো ব্যস্ত নসিব করে। এই অনুপ্রেরণাটা যেন এখনও আমরা যারা দেশের বুদ্ধিজীবী তালিকা রয়েছে বা আমাদের দেশে বিশেষ বিশেষ দায়িত্ব পালন করছে ওনারার মাঝে যেন একটু প্রেম জাগ্রত হয় আর ওনারা যেন বুঝতে পারে যে মৃত্যুর পরও যাতে মানুষ আমাদেরকে স্মরণ করে, এই জন্যই আমি কাজগুলো করেছি। আর দেখেন চলচ্চিত্র অঙ্গন কিন্তু আমাদের একটি বিবেক এবং আমাদের আইনা, আমাদের কষ্টের কথা, আমাদের না বলা কথাগুলো প্রকাশ হয়। হ্যাঁ। কিন্তু ওনারা কিন্তু সেই কথাই বলে গেছেন, কিন্তু বর্তমান চলচ্চিত্র অঙ্গনে যে অবস্থা এইরকম যদি হয় তাহলে তো আমাদের হুমায়ুন ফরিদি স্যারের মতো আর মানুষ জন্ম হবে না। হ্যাঁ হ্যাঁ। হবে না, কিন্তু এখনও কিছু কিছু ভালো মানুষ রয়েছে, ওনাদের প্রতি শ্রদ্ধা আসে, ভালোবাসা, যেমন আমাদের কিশোরগঞ্জ ইলাস কাঞ্চন স্যার, এরপর আমার আরেকজন প্রিয় ব্যক্তি রয়েছেন, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হচ্ছেন পরিচালক আমাদের সবার প্রিয় কাজী হায়াত স্যার, কারণ ওনার ছবিতে দেশপ্রেম, গরিবের প্রতি ভালোবাসা, সমাজের বিভিন্ন জিনিস না বলা কথা প্রকাশ হয়, সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আচ্ছা।